ছোটবেলায় আমরা সবাই কম বেশি জিন, ভূত কিংবা দৈত্যের গল্প শুনেছি। কত শত মজার গল্প শুনে রাতের বেলায় ঘুমোতে যেতাম, তাই না? মাঝে মাঝে ভাবতাম, এই বুঝি জানালা ভেঙে দৈত্যরা এসে পড়বে। ঠিক তেমনি সত্যি সত্যি একদিন একটি দৈত্য এসে এই ছোট্ট মেয়েটিকে তাদের দেশে নিয়ে যায়। দৈত্যদের দেশে বাকি দৈত্যরা তখন সেই মেয়েটিকে খেয়ে ফেলতে চায়। এই মেয়েটি কি পারবে তার জীবন নিয়ে ফিরে আসতে, নাকি দৈত্যরা সবাই মিলে তাকে খেয়ে ফেলবে? এসব প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, সিনেমন পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। কিন্তু ইউটিউবের নতুন নিয়ম অনুসারে যদি অল অপশনটি অন না করে দেন, তাহলে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনারা পাবেন না। একবার তাহলে চেক করে দেখুন অল অপশনটি অন করা আছে কিনা। এই ছোট্ট মেয়েটির নাম হচ্ছে সোফি। মেয়েটির বাবা মা কেউ নেই, তাই সে একটি এতিমখানায় থেকে পড়াশোনা করে। রাতের বেলায় মেয়েটির একদমই ঘুম আসতো না, সেজন্য সে চুপি চুপি গল্পের বই পড়ত। একদিন প্রায় রাত 3টার দিকে কয়েকজন মানুষ মদ খেয়ে রাস্তায় মাতলামি করছিল। তখন মেয়েটি জানালা খুলে তাদেরকে বলে, তোমরা এখানে এত রাতে কেন চিল্লাচিল্লি করছো, জানো না সবাই এখন ঘুমাচ্ছে? তখন একজন বলে, তাতে তোমার কি হয়েছে? সোফি বলে, তোমরা যদি এখান থেকে এখন না যাও তাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। তখন সবাই ভয়ে সেখান থেকে চলে যায়। তার বিছানায় এসে টর্চ লাইট দিয়ে লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়তে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে বাইরে বিড়ালের শব্দ শুনে সে জানালার কাছে যায়। কিন্তু হঠাৎ করে সে রাস্তার মধ্যে একটি বিশাল দৈত্য দেখতে পায়। তখন দৈত্যটিও তাকে দেখে ফেলে। ভয়ে সে বিছানায় এসে চাদর মুড়ি দিয়ে থাকে, কিন্তু দৈত্যটি জানালা দিয়ে তাকে নিয়ে যায়। রাস্তা দিয়ে গাড়ি আসলে দৈত্যটি বিশাল একটি চাদর দিয়ে লুকিয়ে পড়ে। তারপর মানুষের চোখ ফাঁকি দিয়ে দৈত্যটি উড়ে উড়ে তাকে এই পৃথিবী থেকে দৈত্যদের পৃথিবীতে নিয়ে যায়। কাপড়ের মধ্যে মুড়িয়ে সে মেয়েটিকে ডালের সাথে ঝুলিয়ে রাখে। তারপর দৈত্যটি তার চাকু ধার দিতে থাকে। মেয়েটি ভয় পেয়ে সেই গাছের ডাল বেয়ে পালানোর জন্য জানালার কাছে আসে। জানালা খোলার জন্য অনেক চেষ্টা করলেও সে সেটা খুলতে পারে না। তখন তার পায়ে লেগে কয়েকটি কৌটা নিচে পড়ে যায়, আর সাথে সাথেই দৈত্যটি সেটা টের পেয়ে যায়। দৈত্যটি তার কাছে এসে বলে, তুমি কোথাও যাচ্ছ না, এখন থেকে তুমি এখানেই থাকবে, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। এই বলে সে মেয়েটিকে প্যানের মধ্যে তুলে ফেলে। তখন সে বিশাল বিশাল সবজি কাটতে থাকে। মেয়েটি জিজ্ঞেস করে, আমি কোথায় এসেছি? দৈত্যটি বলে, তুমি দৈত্যদের দেশে এসেছো। কিছুক্ষণের মধ্যেই জানালা দিয়ে আরো অনেকগুলো দৈত্য দেখা যায়। মেয়েটি জিজ্ঞেস করে, বাইরে কারা? দৈত্যটি তখন বলে, বাইরে অনেকগুলো নরখাদক দৈত্য রয়েছে, তারা মানুষের মাংস খায়। এই বলে সে জানালাটি আটকে দেয়। মেয়েটি তখন তাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুমি কি তাহলে আমাকে এখন খেয়ে ফেলতে চাচ্ছ? তখন দৈত্যটি ভয়ঙ্কর সুরে বলে, মুহা হা হা, এবার আমি তোমাকে খেয়ে ফেলবো। এটা শুনে সে একদম ভয় পেয়ে যায়। সে চিল্লাতে চিল্লাতে বলতে থাকে, তুমি আমাকে কিডন্যাপ করে এখানে এনেছো। তখন দৈত্যটি বলে, তুমি এত ছোট্ট একটা মেয়ে, অবশ্যই তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করছে, তাই না? মেয়েটি তখন বলে, আমার বাবা মা কেউ নেই। তখন দৈত্যটি জিজ্ঞেস করে, তুমি কি সেখানে খুব শান্তিতে ছিলে? মেয়েটি তখন বলে, না, ওখানে আমার একদম ভালো লাগতো না, দিন রাত সবসময় একটা নিয়মের মধ্যে থাকতে হয় যা কখনোই আমার পছন্দ ছিল না। সে তখন আবার দৈত্যটিকে জিজ্ঞেস করে, আচ্ছা এখানকার সবাই কি তোমার মতো এরকম ভালো দৈত্য? তখন দৈত্যটি বলে, একদমই না, ওরা তোমাকে দেখতে পেলে এক কামড়ে খেয়ে ফেলবে। তখন মেয়েটি বলে, তাহলে আমাকে এখানে কেন তুলে এনেছ, এতিমখানায় আমাকে পৌঁছে দাও। দৈত্যটি বলে, রাতের বেলায় তুমি আমাকে দেখে ফেলেছিলে, তোমাকে যদি না নিয়ে আসতাম তাহলে তুমি সবাইকে আমার কথা বলে দিতে। এরপর সারা শহরের মানুষজন আমাকে ধরে একটি খাঁচায় বন্দি করে রাখত, দল বেঁধে সমস্ত মানুষ আমাকে দেখতে আসতো, সারা দেশ জুড়ে একটা হইচই অবস্থা পড়ে যেত, সেজন্যই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। তখন মেয়েটি বলে, বিশ্বাস করো আমি তোমার কথা কাউকে বলতাম না, আর তাছাড়া আমি তো ছোট মানুষ, আমার কথা কেউ বিশ্বাস করতো না, আমার না খুব ভয় লাগছে, আমাকে বাড়িতে দিয়ে আসো না প্লিজ। এদিকে এক চুমুকে সব খাবার খেয়ে দৈত্যটি বলে, এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না, সারাটা জীবন তোমাকে আমি এখানেই রেখে দেব। এগুলো বলতে বলতে মেয়েটির শীত লাগবে বলে দৈত্যটি তার গায়ে একটি চাদর চাপিয়ে দেয়। মনের মধ্যে সাহস নিয়ে ছোট্ট মেয়েটি বলে, আমাকে সারা জীবন এখানে থাকতে হবে? না, এটা কোনোভাবেই সম্ভব না, আমি এখান থেকে পালিয়ে যাব। এ কথা শুনে দৈত্যটি রেগে গিয়ে বলে, তুমি এখান থেকে কোথাও পালানোর চেষ্টা করবে না, সবসময় এই গুহার মধ্যে লুকিয়ে থাকবে। এই বলে সে মেয়েটিকে উঁচু একটি জায়গায় রেখে দেয়। এরপর দৈত্যটি তার ব্যাগ থেকে একটি বোতল বের করে। মেয়েটি তখন জিজ্ঞেস করে, এটা কিসের বোতল আর এর ভেতরে কি রয়েছে? দৈত্যটি বলে, এর ভিতরে স্বপ্ন রয়েছে। মেয়েটি বলে, স্বপ্ন কখনো ধরা যায় নাকি? আর তাছাড়া আমার রাতে ঘুম আসে না, আমি কখনো স্বপ্ন দেখি না। দৈত্যটি তখন মেয়েটির সেই বইটি পড়তে থাকে, আর কিছুক্ষণ পরেই মেয়েটি ঘুমিয়ে যায়। এরপর দৈত্যটি সেই গুহা থেকে বের হয়ে অন্য একটি রুমে প্রবেশ করে। সেখানে দেখা যায় অনেক অনেক বোতল রয়েছে। তারপর সে একটি বোতল ঝাঁকিয়ে রেখে আসে। মাঝরাতে মেয়েটির ঘুম ভেঙে যায়। জেগে উঠে
সে দেখে দৈত্যটি ঘুমাচ্ছে। এই ফাঁকে সে গুহা থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই বিশাল একটি দৈত্য তাকে ধরে ফেলে। ভয়ে সে চিৎকার করতে থাকে, কিন্তু সেই বৃদ্ধ দৈত্যটি তাকে সাহায্য না করে গুহার দরজা বন্ধ করে দেয়। বিশাল দৈত্যটি দুই আঙুল দিয়ে ধরে মেয়েটিকে খেয়ে ফেলে। আর ঠিক তখনই মেয়েটির ঘুম ভেঙে যায়। মেয়েটি বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল। মূলত দৈত্যটি এই ভয়ঙ্কর স্বপ্নটি তাকে দেখিয়েছে। এরপর দৈত্যটি একটি বোতল থেকে কিছু পানিও বিশাল একটি করলার মধ্যে ঢেলে দেয়। মেয়েটি বোতলের কাছে গিয়ে দেখে যে বোতল থেকে বাবলগুলো উপরের দিকে না গিয়ে বরং নিচের দিকে যাচ্ছে। তখন সে জিজ্ঞেস করে এটার মধ্যে কি রয়েছে। দৈত্যটি বলে এটা হচ্ছে গ্রিন ককটেল, সব দৈত্যরাই এগুলো খেয়ে থাকে। এভাবেই তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিছুক্ষণ পরেই দৈত্যটি জোরে জোরে পাদ দিতে থাকে। মূলত গ্রিন ককটেল খেলেই এরকম পাদ আসে। ঠিক তখনই বিশাল একটি দৈত্য ওই রুমে প্রবেশ করে। বৃদ্ধ দৈত্যটিকে জিজ্ঞেস করে, তুই সকাল থেকে কার সাথে এত কথা বলছিস? তোর বকবকানির কারণে আমার ঘুম ভেঙে গেছে। যাই হোক, কোনো ছোট বাচ্চা কাচ্চা এনেছিস নাকি? তখন বৃদ্ধ দৈত্যটি বলে, আরে না, আমি মানুষ খাওয়া ছেড়ে দিয়েছি সেই কবে। এটা বলতে বলতে সে চুপি চুপি মেয়েটিকে বলে, তুমি দ্রুত কোথাও লুকিয়ে পড়ো। মেয়েটি সামনে থাকা করলার মধ্যে লুকিয়ে পড়ে। বড় দৈত্যটি বলে, আমি মানুষের গন্ধ পাচ্ছি, নিশ্চয়ই তুই কিছু একটা লুকিয়ে রেখেছিস। এই বলে সে এদিক সেদিক খুঁজতে থাকে। তারপর সেই বিশাল করলাটি হাতে নিয়ে বলে, আমি জানি এটা খুব তিতা, কিন্তু এর ভেতর থেকে পরিচিত একটা গন্ধ আসছে। এই বলে সে সেটা খেতে যায়। আর তখনই বৃদ্ধ দৈত্যটি বলে, তুই কি ভুলে গেছিস তুই কখনো শাকসবজি খাস না? তখন সে বলে, আসলেই তো এসব পচা খাবার আমি খাই না, আমি শুধু মানুষের মাংস খাই। তুই বেটা দৈত্য নামের কলঙ্ক, শাকসবজি খেয়ে সব সময় বেঁচে থাকিস, এই নে ভাই তোর করলা, তুই খা। এই বলে সে সেটা ফেলে দেয়। আর যাবার সময় দৈত্যটি সেই গ্রিন ককটেল নিয়ে যায়। দৈত্যটি চলে গেলে সে করলাটিকে উপরে তুলে আনে। কিছুক্ষণ পরে তার ভেতর থেকে মেয়েটি বের হয়ে আসে, কিন্তু তার শরীর একদম করলায় মেখে যায়। এরপর দৈত্যটি তাকে হাতের উপরে নিয়ে অন্য আরেকটি রুমে প্রবেশ করে। সেখানে সে তাকে গোসল করিয়ে একটু আগুনে শুকিয়ে নেয়। তারপর মেয়েটিকে সে কিছু কাপড় দেয়। মেয়েটি সুন্দর একটি লাল রঙের জ্যাকেট পরে। ওইদিকে দৈত্যটি মেয়েটির জন্য গাছের ভেতরে সুন্দর একটি ঘুমানোর জায়গা তৈরি করে দেয়। মেয়েটির চশমা এবং বই দিয়ে সেখানে সে রেখে দেয়। তারপর বলে, তুমি তাহলে এখানে ঘুমাও, আমি বের হচ্ছি। কিন্তু চঞ্চল মেয়েটি বলে, না আমিও তোমার সাথে যাব। তখন দৈত্যটি বলে, তুমি বাইরে গেলে বাকি দৈত্যরা তোমাকে খেয়ে ফেলবে। মেয়েটি তখন নিরুপায় হয়ে সেখানেই চুপ করে থাকে। কিছুক্ষণ পরে সে আশেপাশে অনেক রং বেরঙের বোতল দেখতে পায়। তারপর সে এদিক সেদিক তাকিয়ে গুহার এক কোণা দিয়ে বাইরে বের হতে চায়। আর তখনই সেই বৃদ্ধ দৈত্যটির সাথে তার দেখা হয়ে যায়। তখন মেয়েটি বলে, তুমি যেখানেই যাও না কেন, আমাকে তোমার সাথেই নিয়ে যেতে হবে। আর তাছাড়া এখানে যদি আমাকে রেখে যাও, তাহলে বাকি দৈত্যরা যদি এসে আমাকে খেয়ে ফেলে, এর জন্য কিন্তু অবশ্যই তুমি দায়ী থাকবে। বেচারা দৈত্য তখন চিন্তায় পড়ে যায়। যাই হোক, দৈত্যটি মেয়েটিকে কাঁধে নিয়ে বের হয়ে যায়। তখন সে মেয়েটিকে বলে, তুমি চুপ করে এখানে বসে থাকবে, বাকি দৈত্যরা এখন ঘুমাচ্ছে, আমাদেরকে ওই পাহাড়ের চূড়ায় যেতে হবে। কিন্তু কি আর করা, কিছুক্ষণের মধ্যেই বাকি দৈত্যরা জেগে যায়। একটি দৈত্য বৃদ্ধ দৈত্যটির পা ধরে ফেলে, আর তখনই সে পড়ে যায়। মেয়েটি তখন দৌড়ে একটি গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু সব দৈত্যরা মিলে তাকে প্রশ্ন করে, এত সাত সকালে তুই কোথায় যাচ্ছিস? মানুষরা যদি তোকে দেখতে পায় তাহলে আমাদেরকেও ধরে ফেলবে। বৃদ্ধ দৈত্যটি বলে, তোরা সবাই জানিস আমি আমার কাজে যাচ্ছি। কিন্তু বাকি দৈত্যরা তাকে নিয়ে হাসাহাসি করে, বলতে থাকে, সকাল সকাল চল তোর সাথে একটু মজা করি। এই বলে বেচারা ভালো দৈত্যর সাথে সবাই মজা করতে থাকে। বৃদ্ধ দৈত্যটিকে সেই গাড়ির উপরে রেখে আরেকটি দৈত্য দুইটি গাড়ির উপরে পা দিয়ে সামনের দিকে আগাতে থাকে। ওই গাড়ির মধ্যে সেই ছোট্ট মেয়েটি লুকিয়েছিল। কিছুক্ষণ পরে যখন গাড়িগুলো মুখোমুখি সংঘর্ষ হতে যায়, মেয়েটি তখন গাড়ির ব্রেক সোজাসুজি ধরে রাখে, যার ফলে বড় দৈত্যটির একদম জায়গা মতো কাজ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসে। এ যাত্রায় বৃদ্ধ দৈত্যটিকে তারা ছেড়ে দেয়। বেচারা মেয়েটিকে লুকিয়ে ব্যাগের মধ্যে ভরে সেখান থেকে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে মেয়েটির সেই চাদরটি ওখানে পড়ে যায়। অন্য একটি দৈত্যের পায়ের মধ্যে সেই চাদরটি লেগে থাকে। তারপর সে ঘ্রাণ নিয়েই মানুষের গন্ধ বুঝে ফেলে। ততক্ষণে বৃদ্ধ দৈত্যটি মেয়েটিকে নিয়ে অনেক দূরে চলে যায়। তারা পাহাড় দিয়ে হাঁটতে হাঁটতে স্বপ্নপুরীতে প্রবেশ করে। তখন দৈত্যটি মেয়েটিকে বলে, সব থেকে গোপন একটি জায়গায় তোমাকে আমি নিয়ে এসেছি। তারা দুজন তখন অনেক গল্প করতে করতে আগাতে থাকে। এরপর তারা একটি গাছ দেখতে পায়। মূলত এটা হচ্ছে স্বপ্নপুরী, যেখানে সবকিছুই অন্য দুনিয়া থেকে আলাদা হয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন গাছটি কিন্তু উল্টো দেখাচ্ছে, তাই না? এরপর তারা লাফিয়ে সেখানে প্রবেশ করে। তখন দৈত্যটি বলে, চলো আমরা স্বপ্ন শিকার করি। তারা দুজনও মিলে সেখানে নানা রঙের স্বপ্ন ধরতে থাকে। মূলত সে সফির স্বপ্নটাকে বন্দি করে বোতলের গায়ে লিখে রাখে। তারপর তারা দুজন সেখানে অনেক খুনসুটি করে। এরপর আস্তে আস্তে করে শহরের দিকে রওনা হয়। স্বপ্ন কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য তারা কয়েকজন মানুষের উপরে সেই বোতল থেকে স্বপ্ন ছেড়ে দেয়। তারপর ঘুমন্ত মানুষগুলো নানা
নানা ধরনের স্বপ্ন দেখতে থাকে। মেয়েটি এগুলো দেখে অনেক মজা পায়। এরপর তারা দুজন সেই গুহার দিকে রওনা হয়, কিন্তু পথের মধ্যে তারা সেই দৈত্যগুলোকে দেখতে পায়। তখনই বৃদ্ধ দৈত্যটি মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার চাদর তো তোমার সাথেই রয়েছে তাই না? মেয়েটি বলে, ইস না, আমি সেটা ভুলে রেখে এসেছি। তখন দৈত্যটি বলে, সর্বনাশ হয়ে গেছে, আমি যদি এখন তোমাকে সেই গুহায় নিয়ে যাই, ওরা এসে তোমাকে খেয়ে ফেলবে, সেজন্য এখন আমি তোমাকে তোমার এতিমখানায় রেখে আসবো। মেয়েটি তখন বলে, না আমি তোমার সাথেই যাব। তখন দৈত্যটি বলে, দেখো মেয়ে, এখন তুমি যে জ্যাকেটটি পরে আছো এটা একটা ছেলের ছিল, সেই ছেলেটিও তোমার মতো আমার ওখানে গিয়েছিল, কিন্তু আমি ওকে জীবিত ফেরত দিতে পারিনি, তাই আমি চাই না তোমাকেও বাকি দৈত্যরা খেয়ে ফেলুক। এসব বলতে বলতে সে মেয়েটিকে সেই এতিমখানায় রেখে যায়। তখন মেয়েটি তার রুমে গিয়ে একা একা বলতে থাকে, তুমি নিশ্চয়ই আমার আশেপাশে রয়েছো, আর আমি এখন কি বলছি এগুলোও তুমি শুনতে পাচ্ছ। এসব বলতে বলতে সে বেলকনির কাছে চলে আসে, এরপর রেলিং এর উপরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে লাফ দেয়, আর তখনই দৈত্যটি এসে তাকে ধরে ফেলে। কি আর করা, নিরুপায় হয়ে দৈত্যটি মেয়েটিকে নিয়ে সেই গুহার দিকে রওনা হয়। ওদিকে একটি দৈত্য ঘাসের নিচ দিয়ে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে। তারা দুজন গুহার মধ্যে এসে বাকি দৈত্যদের থেকে কিভাবে বাঁচা যায় সেই বুদ্ধি খুঁজতে থাকে। ঠিক তখনই একটি দৈত্য গুহার মধ্যে প্রবেশ করে, চাদরটি বের করে সে বলে, তোর কাছে নিশ্চয়ই কোনো মানুষ লুকিয়ে রয়েছে। এরপর এক এক করে বাকি সব দৈত্যরা নাকের কাছে নিয়ে সেই চাদরের ঘ্রাণ নিতে থাকে। তারপর সবাই মিলে মেয়েটিকে খুঁজতে থাকে। মেয়েটি লুকিয়ে লুকিয়ে তাদের কাছ থেকে পালিয়ে যায়। সে এতই ছোট যে তারা তাকে একদমই দেখতে পায় না। এরপর সে একটি গাছের ভেতরে প্রবেশ করে। সেই বৃদ্ধ দৈত্যটি এবং একটি ছেলের আঁকা বিভিন্ন ধরনের ছবি সে দেখতে পায়। এরপর খুঁজতে খুঁজতে সে তখন রানীর ছবি দেখতে পায়। এদিকে দৈত্যরা সারা ঘর ভেঙে চুরমার করে ফেলে। কোথাও মেয়েটিকে খুঁজে না পেয়ে তারা হতাশ হয়ে চলে যায়। বৃদ্ধ দৈত্যটির সমস্ত বোতলগুলো ভেঙে চুরমার হয়ে যায়। মেয়েটি তখন দৈত্যটির কাছে এসে বলে, যাক বাবা, এ যাত্রায় বেঁচে গিয়েছি, কিন্তু এভাবে তো সারা জীবন থাকা যায় না তাই না? তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দৈত্যটি তখন জিজ্ঞেস করে, আমরা কি বা করতে পারি, ওরা অনেক শক্তিশালী। মেয়েটি তখন বলে, আমি একটা বুদ্ধি করেছি, তুমি কি কোনোভাবে রানীকে স্বপ্ন দেখাতে পারবে? দৈত্যটি তখন বলে, অবশ্যই পারবো। মেয়েটি তখন বুদ্ধি দেয়, তুমি খুব একটা ভয়ঙ্কর স্বপ্ন বানাও, তুমি রানীকে দেখাও যে এই ভয়ঙ্কর দৈত্যগুলো রাজ্যে প্রবেশ করে ছোট ছোট বাচ্চাদেরকে খেয়ে ফেলছে, আর স্বপ্নে আমাকেও অবশ্যই দেখাবে। এগুলো দেখে রানী চিন্তায় পড়ে যাবে, তারপর আমরা সত্যি সত্যি তার সাথে দেখা করে সবকিছু খুলে বলবো, আর এভাবেই ওই দৈত্যদের হাত থেকে রক্ষা পাবো। এসব বুদ্ধি করে তারা শহরের দিকে রওনা হয়। এদিকে রানী ঘুমিয়ে ঘুমিয়ে সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। ঘুম থেকে উঠে সে সবকিছু একজন মেয়েকে বলতে থাকে। তখন সিকিউরিটি গার্ড এসে রানীকে বলে, ম্যাম আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিকঠাক আছে, আপনি দুঃস্বপ্ন দেখছেন। রানী তার স্বপ্নের কথাগুলো সেই মেয়েটিকে বলতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে রানী জানালার কাছে কিছু একটা অনুভব করে। জানালা খুললেই স্বপ্নের সেই ছোট্ট মেয়েটিকে সে দেখতে পায়। তখন মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমাকে আমি স্বপ্ন দেখেছি, দৈত্যরা তোমাকে খেয়ে ফেলছে, কিন্তু তুমি এখানে কি করছো? তখন ছোট্ট মেয়েটি বলে, এই স্বপ্নটি আমরাই আপনাকে দেখিয়েছি, আর আমার সাথে আমার আরেকজন দৈত্য বন্ধু রয়েছে, সে বাগানে লুকিয়ে আছে। রানী তখন মেয়েটিকে বলে, তুমি তাহলে দৈত্যটিকে আমার সাথে দেখা করতে বলো। ছোট্ট মেয়েটি বলে, আগে আপনি আমাকে কথা দিন, আপনি আমার দৈত্য বন্ধুর কোনো ক্ষতি করবেন না, কিংবা তাকে আটকে রাখবেন না, আপনার সাহায্য আমাদের প্রয়োজন। রানী তখন তাকে কথা দেয়। তারপর মেয়েটি দৈত্যটিকে বের হয়ে আসতে বলে। দৈত্যটি বের হয়ে আসলে সমস্ত গার্ডরা তাকে আটক করে। রানী তখন দৈত্যটিকে ছেড়ে দিতে বলে। দৈত্যটি তখন রানীর কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলে। রানী তখন বলে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। সে তার গার্ডকে বলে, দেশের সমস্ত সেনাপ্রধানদেরকে খবর দাও, আমাদেরকে দৈত্যদের রাজ্যে আক্রমণ করতে হবে। এরপর দৈত্যটি রাজপ্রাসাদে প্রবেশ করে। এত বিশাল দেহের কারণে যেখানে সেখানে বেচারা বেঁধে যায়। যাই হোক, তারপর বিশাল একটি টেবিলে তাকে খাবার দেয়া হয়। রাজকর্মচারীরা মই বেয়ে তার টেবিলের উপরে তাকে খাবার দিয়ে আসে। মন ভরে সে বিভিন্ন ধরনের খাবার খেতে থাকে। ওদিকে ছোট্ট মেয়েটিও রানীর সাথে খাবার খেতে থাকে। দৈত্যটিকে বিশাল বড় একটি পাত্রে কফি দেওয়া হয়। সে কফিতে চুমুক দিয়েই সেটা ফেলে দেয়, যার ফলে নিচে থাকা রাজকর্মচারীদের একদম গোসল হয়ে যায়। দৈত্যটি বলে, এসব পচা জিনিস মানুষ খায় কেমনে, আমি গ্রিন ককটেল খাবো। এই বলে সে তার ব্যাগ থেকে সেই গ্রিন ককটেল বের করে। তারপর সে গ্লাসের মধ্যে সেই গ্রিন ককটেল ঢালতে থাকে। এর মধ্যেই সব সেনাপ্রধানরা রাজ্যে উপস্থিত হয়। একটা ম্যাপ বের করে কোথায় দৈত্যরা রয়েছে সেগুলো খুঁজে বের করে। তারপর সবাই গ্রিন ককটেল খায়। সবাই গ্রিন ককটেল খাওয়ার পরে পাত দিতে শুরু করে দেয়। যাই হোক, কিছুক্ষণ পরেই সৈন্যবাহিনী হেলিকপ্টার নিয়ে দৈত্যদের রাজ্যের দিকে রওনা হয়। মেয়েটি এবং বৃদ্ধ দৈত্যটি আগে আগেই সেই গুহার কাছে চলে যায়। তারা এসে দেখে যে সমস্ত দৈত্যরা ঘুমাচ্ছে। তখন তারা বুদ্ধি করে বিভিন্ন ধরনের স্বপ্ন দৈত্যদেরকে দেখাতে থাকে। কিন্তু যখন বোতলের মুখ খুলবে, ঠিক তখনই একটি দৈত্য মেয়েটিকে ধরে ফেলতে যায়। বৃদ্ধ দৈত্যটি এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন বড় দৈত্যটি বৃদ্ধ দৈত্যটিকে মারতে গেলে সৈন্যরা উপর থেকে হেলিকপ্টার থেকেই তাকে আক্রমণ
আক্রমণ করে। সৈন্যদের এবং দৈত্যদের মাঝে বিশাল মারামারি হয়, কিন্তু সবগুলো দৈত্যকে জালের মধ্যে বন্দি করে নিয়ে যাওয়া হয়। হেলিকপ্টার করে তাদেরকে একটি নদীর মধ্যে ফেলে দেয়। সবাই সেখান থেকে সাঁতরে একটি দ্বীপে আশ্রয় নেয়। পরবর্তীতে সেই দ্বীপে দৈত্যদের খাওয়ার জন্য তিতা করলা এবং কিছু সবজির বীজ দেয়া হয়, যেন তারা মানুষের মাংস খাওয়া চিরতরে ভুলে যায়। আর এরপর মিষ্টি মেয়েটি সেই রাজপ্রাসাদে বসবাস করতে থাকে। যাই হোক, আপনারাও সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকেন সেই দোয়া রইল। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে আজকের গল্পটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরছি কয়েকদিনের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।